हाय वेलकम टू गेट इंस्पायर्ड बाय जेरी और आजकल भिडियोते देखो जीभे घरे थका उपादानगुलो दिए अपनी हेयर प्रोटीन ट्रिटमेंट करते पारें। हेयर प्रोटीन ट्रिटमेंट बेसिकलि चुल के नारिश कर, हेयर फॉल कमाय, चुल के हेल्दी कर, रूटटा के स्ट्रंग कर। तो আপনাদেরকে আরও একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো হেয়ার প্যাক সলিউশন বা ট্রিটমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই চুলটাকে শ্যাম্পু করে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, আদারওয়াইজ সেগুলো কিন্তু চুলের জন্য বেনিফিশিয়াল হবে না। তো চলেন দেখে আসি যে কিভাবে আমরা এটা করতে পারি। ওকে, টিল দেন, ঘরের এই কটি উপাদান দিয়েই আজকে আমি হেয়ার ট্রিটমেন্টটা করব, প্রোটিন ট্রিটমেন্ট। কিছুটা টক দই নিলাম, একটু মসৃণ করে নিচ্ছি। এতে এখন আমি মেশাবো একটা ছোট্ট খাট্টো ডিম। এই যে ডিমটা, এখন আমি এটা ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিব টক দইয়ের মধ্যে। বাস, এই তো, বাহ। তারপর আমি এটাতে দেব অল্প একটু পরিমাণে অলিভ অয়েল, যেটা আমার চুলকে মসৃণ করবে আর চুলের গোড়াকে শক্ত করবে। ওকে, তারপর আমি দিব একটা হেয়ার ট্রিটমেন্ট করে যে ভিটামিন ই ক্যাপ, সেটা ছোট্ট একটা ছিদ্র করে লিকুইডটা নিয়ে নিচ্ছি। ফাইন, এখন এতে আমি মেশাবো 2 teaspoons অফ হানি। হানি কিন্তু চুলের নারিশমেন্টের জন্য খুবই ভালো, এটা চুলের ফ্রিজিনেসকে কাটায়, তাই এটা কিন্তু অনেকই উপকারী প্রোটিন ট্রিটমেন্টের মধ্যে যদি আপনি এটা ইউজ করে থাকেন। এখন আমি প্রতিটা উপাদানকে একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে, মানে যেন কোনো মানে লাম্পস না থাকে, এভাবে করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখা যাবে যে বেশ ভালো একটা মানে মিশ্রণ তৈরি হয়েছে, কিন্তু ডিমের একটা উটকো গন্ধ তো থেকেই যায়, কিন্তু কি আর করার। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে নিব। আমার চুল আমি ভালো করে শ্যাম্পু করেই নিয়েছিলাম এবং সেগুলো ড্রাই করে নিয়েছি, কারণ ভেজা চুলের মধ্যে তো আর এটা দেওয়া যাবে না। খুব ভালো করে চুলটা ডিট্যাঙ্গেল করে নিয়ে এখন আমি আমার চুলের মধ্যে এই সুগন্ধযুক্ত ডিমের মিশ্রণটিকে ভালো করে মেখে নিব, যদিও একটু কষ্টসাধ্য, নিজেকেই করতে হচ্ছে, কিন্তু কিছু করার নাই। এই তো দিয়ে নিচ্ছি, বাকিটা আপনাদের আড়ালে গিয়ে দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। উফ, এটা এত রানি, সব দিক দিয়ে গড়িয়ে পড়বে, এটাই হাস্যকর। যা হোক, আমি এখন এই মিশ্রণটি দিয়ে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করব। দুই ঘন্টা শেষ, অপেক্ষার প্রহর ফুরলো, এখন আমি শাওয়ার নিয়ে নিব। টাডা, আফটার শাওয়ার। সি, চুলগুলো কত স্মুথ হয়েছে। এই জিনিসটা যদি আপনি প্রতিবার, প্রতি মাসে যদি 2 বার করে ইউজ করেন, আপনিও খুব ভালো একটা চুল পাবেন।